হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা এখনও পর্যন্ত অনেকেই ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং হাজার টাকা পাননি তো এখনও পর্যন্ত যারা এই টাকা যেসব মহিলারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সব থেকে বড় আপডেট আপনাদের জন্য তাদের টাকা দিতে সরকারের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং সরকারের তরফ থেকে যোগাযোগ করা হবে তো এক্ষেত্রে আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন কারণ আপনারা অনেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার নতুন করে আবেদন করেছেন সেক্ষেত্রে অনেকেরই টাকা আসেনি ইতিমধ্যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে চলে আসবে তবে অনেকের কিন্তু বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করছে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের তো টাকা দিয়ে দেওয়া হবে সেই ডেটটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু যাদের ভুল হয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে তো এবার যদি আপনার সাথে যোগাযোগ না করে আপনি যদি টাকা না পান সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ না করলে আপনি কী করে নিজে থেকে যোগাযোগ না করলে কী করবেন সেটা আপনার জানা দরকার যেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনিও পেয়ে যান তো আমি প্রতিনিয়ত যে আপডেটগুলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে দিয়ে আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পাচ্ছে আমি যে যে মহিলারা সেখানে বলছে আমরা এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের একটা টাকাও পাইনি তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে সরকারের তরফ থেকে যদি আপনার সঙ্গে যোগাযোগ না করে তাহলে আপনি কী করবেন তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন খুব শর্টে আমি আপনাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করব অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তো এবার আপনারা দু হাজার বাইশে কিন্তু নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এই ফর্মটা ফিল আপ করেছেন ফটো দিয়েছেন এ সমস্ত ডকুমেন্টস যা যা দরকার সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি দিয়েছেন এবার যারা দেননি তাদের কিন্তু রিজেক্ট হয়েছে যেরকম স্বাস্থ্যসাথী কার্ডটা অবশ্যই দিতে হবে আধার কার্ডটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে তারপর আপনাকে কিন্তু মোবাইল নম্বর দিতে হবে আর বয়সটা কিন্তু আপনার এক এক দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু আপনার বয়সটা হতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়স ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ষাটের উপর হলেও আপনি আবেদন করতে পারবেন না পঁচিশের নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন না আবেদন করলেও আপনি টাকা পাবেন না আর এরই সঙ্গে কিন্তু এসএসটি সার্টিফিকেট রয়েছে তারা এখানে নাম্বারটি দিয়েছেন ডিজিটাল নাম্বারটি আপনি অবশ্যই দিয়েছেন ঠিক আছে তারপর এখানে আপনি সমস্ত ডিটেলস দিয়েছেন এবং এখানে ব্যাংকের ডিটেলসটা আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হয়েছে কারণ ব্যাংকেই আপনাকে টাকাটি পাঠানো হবে আপনার ব্যাংকের যদি আইএফএসসি কোড পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আগের আইএফএসসি কোড দিলে টাকা আসবে না এখানে কিন্তু আপনাকে নতুন আইএফএসসি কোডটা জড়িয়েছে সেটা দিতে হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছেন আপনারা এবার ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু যেটা দিয়েছেন সেটা কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে কারণ দোয়ার সরকার আগেই জানানো হয়েছিল এরপর আপনি ব্যাংকের শাখার নাম এখানে লিখেছেন আপনার ব্যাংকের নামকে সেটা এখানে লিখেছেন তো এই সমস্ত কিছু দিয়েছেন তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন এবার ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড ছিল না সেক্ষেত্রে আপনি আবেদন করেছেন বা সমস্ত ডকুমেন্টস দিয়েছেন কিন্তু কিছু ভুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে এখন যোগাযোগ করা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দিতে চাই কয়েকদিন আগে কিন্তু এই আপডেটটা আমি পেয়েছিলাম আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছিলাম এই যে মেদিনীপুর থেকে কিন্তু এই আপডেটটা পাওয়া গেছিলো যেখানে পরিষ্কার বলা হয়েছিল এখানে আমি নিজের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু আবেদন পড়ে রয়েছে মঞ্জুর হয়নি জেলাশাসক বলেন বেশিরভাগ আবেদনই মঞ্জুর হয়ে গেছে তবে কিছু বাকি আছে ঠিক আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড মিস ম্যাচের কারণে যেগুলো মঞ্জুর করা যায়নি আর সেখানে কিন্তু বলা হয়েছে বারে বাড়ি গিয়ে তদন্ত করে সে সব মেটানোর চেষ্টা করা হচ্ছে তো এক্ষেত্রে মেদিনীপুর থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে তো সেই একইভাবে সমস্ত জেলায় কিন্তু নেওয়ার কথা এবং নেওয়া হবে তো এবার যদি মনে করুন যে আপনার সঙ্গে যোগাযোগ করেনি আপনার ভুল হয়েছে কি না আপনি কিন্তু সেটাও জানতে পারছেন না তাই আপনাদের কী করতে হবে পাঁচ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখনও যোগাযোগ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যদি সরকারের তরফ থেকে যোগাযোগ না করে এভাবে তাহলে কিন্তু আপনাদের নিজে থেকে যোগাযোগ করতে হবে নিজে থেকে তাহলে আপনি কি করে করবেন সেটাই কিন্তু আপনাদের জানা দরকার কারণ আপনারা যারা যারা টাকা পাবেন না আপনি যোগ্য ব্যক্তি অন্যরা যদি টাকা পেয়ে যায় আপনারা অনেকেই জানাচ্ছেন আমার সঙ্গে অনেকেই আবেদন করেছে তারা টাকা পেয়ে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি তো সেক্ষেত্রে আপনি একই সঙ্গে আবেদন করেছেন আপনিও যোগ্য মহিলা তিনিও যোগ্য মহিলা কিন্তু তিনি টাকা পেয়ে গেছেন কিন্তু আপনি পাননি তাহলে আপনি কেন পাবেন না আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য তো সেক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ না করে তাহলে আপনি কি করবেন আরও একটা বিষয় জানিয়ে রাখি কনসেন্ট ফর এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন এটা কিন্তু এবার দুয়ারা সরকার ক্যাম্পে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এটা কিন্তু এবার আপনাদেরকে দিতে হয়েছে তো এখানে যদি আপনি আধার নাম্বার ভুল করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টাকা আটকে যাবে তাহলে কিন্তু আপনাকে নিজে থেকে পদক্ষেপ নিতে হবে কী করে নেবেন একদম ইজি প্রসেস রয়েছে আপনি যে সমস্ত ডকুমেন্টস এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন আর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে বা যদি নাও থাকে আপনি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যোগ্য মহিলা কিন্তু আবেদন করে ফেলেছেন ঠিক আছে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা দিতে পারেননি আবার অনেকেই রয়েছে যারা স্বাস্থ্যসাথী কার্ড দিতে পারেনি কিন্তু ইউআরএন নাম্বার দিয়েছে তো সেই ক্ষেত্রেও যদি আপনাদের টাকা না আসে আপনি কি করবেন সেই ইউআরএন নাম্বারটি এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা স্বাস্থ্যসাথী কার্ডটি এবং আপনার আধার কার্ডটি এবং আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা এস সার্টিফিকেট দিয়েছেন তারা এস সার্টিফিকেটটা নিয়ে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন আপনাকে কিন্তু রিসিভ কপি দেওয়া হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের তরফ থেকে সেটা নিয়ে আপনি কি করবেন এস অফিস যদি আপনি শহরের হয়ে থাকেন আর যদি গ্রামের হয়ে থাকেন তাহলে আপনি বিডি অফিসে চলে যাবেন ঠিক আছে এখানে গিয়ে কিন্তু আপনি সরাসরি আপনার যে স্ট্যাটাসটা সেটা চেক করতে পারবেন এবং প্রথমত আপনি চাইলে অঞ্চল অফিস অথবা যারা শহরে তারা মিউনিসিপাল অফিসে গিয়েও যোগাযোগ করতে পারে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজে থেকে এভাবে পদক্ষেপ নিতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আপনার পাশের মহিলা পেয়ে গেছে তাহলে কিন্তু আপনার অতি সত্ত্বেও যোগাযোগ করা উচিত এটা আমি প্রেফার করব তার কারণ যদি আপনার পাশের মহিলা একই সঙ্গে আবেদন করে টাকা পেয়ে গেছেন কিন্তু আপনি পাননি সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিডিয়েট যোগাযোগ করাটা উচিত আমার মতে আর যদি দেখেন যে আপনার গ্রামে এখনও পর্যন্ত কেউ টাকা পায়নি আপনিও পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি কোথাও যাবেন না কারণ সময় দেওয়া হয়েছে পাঁচ মে পর্যন্ত আপনাদের তাহলে টাকা চলে আসবে এবার যদি কেউ পেয়ে গেছে তাহলে আপনার যোগাযোগ করাটা উচিত এটা আমার মতে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এরকম যদি কারো সমস্যা থাকে তাহলে সরকারের তরফ থেকে তো যোগাযোগ করছে যদি না করে তাহলে আপনাদের নিজে থেকে যোগাযোগ করতে হবে তো এই ছিল একটি ইম্পর্ট্যান্ট আপডেট অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আমাদের সঙ্গে যদি যোগাযোগ না করে বা আমাদের সঙ্গে তো যোগাযোগ করা হচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করবো আশা করি এখান থেকে পুরো বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এটাই রিকোয়েস্ট করবো অনেক কি আপনার মতো রয়েছে এখনও পর্যন্ত এই ফ্যাসিলিটি পাচ্ছেন অর্থাৎ লক্ষ্মীভাটারে টাকা পাচ্ছেন না তারা যোগ্য হয়েও অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো কিছু জানার হলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও এভাবে বানিয়ে দেবো